অনেক মানুষ আছেন যারা নাগরদোলায় উঠতে ভয় পান কিংবা উঁচু জায়গায় উঠলে পড়ে যাওয়ার ভয় পান এটা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু এই স্বাভাবিক বিষয়টা কখনও কখনও অস্বাভাবিক পর্যায়ে চলে গেলে তখন কিন্তু সেটার খুব স্বাভাবিকভাবে উড়িয়ে দেওয়া যায় না তখন কিন্তু এটি একটি গরুতর সমস্যায় পরিণত হয় আজকে আমরা আলোচনা করব অ্যাক্রোফোবিয়া নিয়ে নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে অ্যাক্রোফোবিয়া নিয়ে আমি আলোচনা করছি ভিডিওটি শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রেখে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা অ্যাক্রোফোবিয়া গ্রিক শব্দ অ্যাক্রন অর্থাৎ উচ্চতা আর ফোবিয়া মানে ভীতি অর্থাৎ উচ্চতা জনিত ভীতি এটি খুব একটা বিরল অসুখ তা কিন্তু নয় বিশ্বে কুড়ি জনের মধ্যে গড়ে একজন কিন্তু এই ভীতির শিকার আমাদের সামনেও চারপাশেও অনেক মানুষ এরকম আছেন যাদের এই উচ্চতার জন্য একটা আলাদা রকমের ভীতি কাজ করে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় এমনকি উঁচু স্থানে একটা বাল্ব গেলেও ভয় পান এবং তারা একটা আতঙ্ক বোধ করেন যে এই উঁচু জায়গায় উঠলে না জানি আর কি কি হতে পারে এবং এই ভয়ের কথা কল্পনা করে তাদের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক অসুবিধা হয় বুক ধরফর করা মাথা ঝিমঝিম করা গা ঘেমে যাওয়া শ্বাসকষ্ট বমি বমি ভাব ইত্যাদি নানান রকমের অসুবিধে কিন্তু এই রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে এই অসুখে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ কখনোই একমাত্র স্থায়ী চিকিৎসা বা নিরাময় হতে পারে না বরং এক্ষেত্রে কাউন্সিলিং এবং সিবিটি অনেক ভালো কাজ করে মানুষটিকে বুঝতে হবে যে এটা তার এক ধরনের অসুখ এবং এই অসুবিধে হলে তার কি কি অসুবিধে হচ্ছে অর্থাৎ অ্যাক্রোফোবিয়ার কারণে বা উচ্চতার কথা ভেবে তার কি কি অসুবিধে হচ্ছে তার একটি তালিকা যদি প্রস্তুত করতে পারে তাহলে অনেক ভালো হয় প্রয়োজনে পেশাদারের সাহায্য নেওয়া অবশ্যই প্রয়োজন আর এরই সঙ্গে মেডিটেশন রিল্যাক্সেশন টেকনিক এগুলো খুব ভালো ফল দিতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলে ভালো থাকুন এবং একই সঙ্গে শরীরের সঙ্গে সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কারণ শরীরের মতো মনিরও অসুখ হয় মনও খারাপ হয় নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন ধন্যবাদ